নতুন কার্যালয় পেয়ে বিজেপিতে যোগ দিলেন 50 জন। ভোটের মুখে মাথার উপরে ছাদ পেয়ে বিজেপি কর্মীরা খুশি। বুধবার মালদাহের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের কালীতলা এলাকায় বিজেপির কার্যালয় উদ্বোধন করলেন বিজেপি প্রার্থী মোহাম্মদ মতিবুর রহমান। এদিন বিভিন্ন দল ছেড়ে 50 জন বিজেপিতে যোগদান করেন বলে দাবি বিজেপির। জানা যায় এলাকায় বিজেপির কোনো কার্যালয় ছিল না, অন্য কোনো কর্মীর বাড়িতে দলীয় মিটিং ও আলোচনা করা হতো, ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো তাদের। নতুন প্রার্থী ও কার্যালয় পেয়ে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন মোহাম্মদ মতিবুর রহমানকে। এদিন উপস্থিত ছিলেন নতুন কার্যালয়ের সভাপতি উজ্জ্বল ঘোষ ও সম্পাদক ভানু দাস সহ বিজেপির কার্যকর্তারা। डेट 15 में आया था बालूगांव बाजार में, यहाँ एक पार्टी ऑफिस उद्घाटन हुआ है और दूसरा दौर से भी बहुत 3-4 दौर था, उसमें से भी आदमी 50 आदमी ज्वाइनिंग किया। धन्यवाद। বিভিন্ন দল থেকে প্রায় 50 জন লোক, 50 জন কার্যকর্তা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আজকে। তো বলছে আপনার কি মনে হচ্ছে এই ভোটের মোমেন্টটা তারা দল তো করার কারণটা কি মনে হচ্ছে? প্রথমত এই বর্তমান টিএমসি সরকারের যে অন্যায় অত্যাচার সন্ত্রাস আর ওদের যে দুর্নীতি, এই দুর্নীতিতে সবাই অতিষ্ঠ হয়ে গেছে। আর পাশাপাশি নরেন্দ্র মোদীর যে উন্নয়নমূলক সবকে সাথ সবকে বিকাশের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এই ধারাটার সঙ্গে যুক্ত হওয়ার জন্য সবাই দলে দলে অন্যান্য দল থেকে আমাদের দলের মধ্যে যুক্ত হচ্ছে। সামনে বিধানসভার কি আশা রাখছেন? আমরা 100% আশা রাখছি যে বিজেপি এই এই বিধানসভায় বিজেপি বিধায়ক অবশ্যই হবে এবং বিজেপি প্রার্থী অবশ্যই পাস করবে। আমরা সবাই মিলে বিজেপি প্রার্থীকে পাস করাবই, এই সংকল্প নিয়েছি আমরা। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ রায়, আপনার পরিচয়? জিএসের দায়িত্বে আছে। কংগ্রেস আমি কয়েক বছর করলাম, মানুষের জন্য কিছু করতে পারিনি, পার্টি আমার সভ্যতা ভাবেনি, অন্য সেরকম নেতা নাই সমাজের জন্য না করার জন্য। আমি আজকে বিজেপি আমাকে ভালো লেগেছে, মানুষের জন্য কিছু করতে চাই, এই জন্য আমি বিজেপিতে যোগদান করেছি। মোটামুটি আমি 7-8 বছর থেকে করছিলাম, সম্মান পেতাম না। আমি তো আশা রাখছি সামনের দিনে যে আমাদের নেতৃত্বের মধ্যে আছি, সেই আশা করেই আমি পার্টিতে যোগদান করেছি। বলছি আপনার মানুষের জন্য যদি কিছু করতে পারি। হ্যাঁ, বলছি আপনার নাম? সুভাষ মহল্লা। আপনার বাড়ি? বাড়ি ভালুকা বাজার। ধন্যবাদ।